এবার পশ্চিমবঙ্গের বুকে বড় কলঙ্ক নিয়ে এলো এই কলঙ্কের দাগ কিন্তু তাদের গায়ে লেগে গেছে তাদের ভিডিও অত্যন্ত ভাইরাল হয়ে গেছে এবং তাদের ভিডিও দেখে হতবাক হয়ে গেছে নেট মহলের সকলেই আপনিও তাদের ভিডিও দেখে হতবাক হয়ে যাবেন এবার তাদের বিরুদ্ধে কি কেস হতে চলেছে বা তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে চলেছে সেটি কিন্তু অবশ্যই আপনাকে জেনে থাকতে হবে এখানে ঘটে যাওয়ার যে ঘটনাটি সেটি হচ্ছে হাতে সিগারেট নিয়ে জাতীয় সঙ্গীতকে বিকৃত করার অভিযোগ উঠেছে দুই তরুণীর বিরুদ্ধে আর সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি দুই তরুণীর কাণ্ড দেখে হতবাক হয়ে গেছেন নেটিজেনরা তারা কিন্তু অবাক হয়ে গেছেন ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার জোহার উঠে গেছে নেটিজেনদের মধ্যে আর জাতীয় সংগীতকে বিকৃতভাবে গাওয়া এই সিগারেট দিয়ে জাতীয় পতাকাকে ইঙ্গিত করা কেন তারা এই কাজটি করলো এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট সেটি হচ্ছে এই দুই তরুণীর গ্রেপ্তারির দাবি জানিয়েছে অনেকেই জাতীয় সঙ্গীতের অবমাননা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে তবে এই তরুণী কে বা কি কারণে এমন ভিডিও তৈরি করেছেন সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি ভিডিওতে দেখা যাচ্ছে যে দুই তরুণী জাতীয় সঙ্গীত জনমনকে বিকৃতভাবে গাইছেন আর পরক্ষণেই হাতে সিগারেট দিয়ে আরও বিকৃত ভঙ্গিমায় জাতীয় সঙ্গীত গাইতে থাকে তারা দুজনে দেখুন সেই ভিডিওটি তারা কীভাবে গাইছে জাতীয় সঙ্গীত তবে নোটিস উইথ গভেন চ্যানেল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এই ভিডিওটি আর এই নিউজটি প্রকাশিত হয়েছে একটি বড় নিউজ পেপার এশিয়া নেট বাংলা নামে সেই পেপারে সেখান থেকে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এই নিউজটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কিত কোনো আপডেট যদি আপনি মন্তব্য করার ইচ্ছে হয় কমেন্ট সেকশন অবশ্যই মন্তব্য করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য